অবৈধ দখলদার মুক্ত করে আদি বুড়িগঙ্গা নদীর চ্যানেলটি উদ্ধারে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। পাশাপাশি রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারেও কাজ করছে ডিএসসিসি। শফিউল্লাহ সুমনের তিন পর্বের প্রতিবেদনে আজ থাকছে দ্বিতীয় পর্ব। আমি কেমনে রে ভাসাই। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই শহর। শহরের ব্যবসা বাণিজ্যের প্রধান চালিকা শক্তি আদি বুড়িগঙ্গার জোয়ার ভাটার প্রবাহ ছিল 90 দশকেও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি, মোহাম্মদপুর, লালবাগ, হাজারিবাগ ও কামরাঙ্গীর চর হয়ে রাজধানীর পশ্চিম দিক দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গার এই আদি চ্যানেলটি আজ নেই বললেই চলে। গত 2 যুগে বেদখল হয়ে গেছে আদি চ্যানেলের প্রায় 350 একর জমি। আশার কথা, বুড়িগঙ্গার আদি চ্যানেলটি পুনরুদ্ধারে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের কাজও এগিয়ে চলছে। শুধু তাই নয়, আদি বুড়িগঙ্গার পাশাপাশি রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগও নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদি বুড়িগঙ্গা চ্যানেল আমরা পুনরুদ্ধার করব। কামরাঙ্গীর চরের ওখানে সেখানে খালটা প্রায় বদ্ধ হয়ে গেছে, আবর্জনা স্তূপ হয়ে গেছে, আমরা সেটা পুনরুদ্ধার করে সেই আদি বুড়িগঙ্গা চ্যানেল চালু করব। এমনিভাবে আমরা সকল খালগুলোকেই সেভাবে চালু করতে চাই। আমরা এগুলো দখলমুক্ত করব এবং আমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করব। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নদীর গতি প্রবাহ ধরে রাখা জরুরি বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকায় অতিবৃষ্টি হলেই ঢাকার সবকিছু পথঘাট সব ভরে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে এই এই কাজটি অত্যন্ত সহায়ক হবে। ঢাকার যদি এই খালগুলো আমরা উদ্ধার করে যদি আমরা সচল করতে পারি, সেই জায়গাগুলোতে নৌ চলাচল করবে, সেটাও একটা ঢাকাবাসীর জন্য অনেক সাশ্রয়ী একটা বাহন হতে পারে। খাল বা নদীতে শিল্প কিংবা গৃহস্থলে বর্জ্য ফেলা বন্ধ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।